পার্কে ব্যবহৃত স্বচ্ছ শব্দরোধক সাধারণ দরজা জানালার কাজ নয়, বরং অতি উচ্চমানের স্বচ্ছ এক্সট্রুডেড অ্যাক্রিলিক জাতীয় পদার্থ। এটা সুনির্দিষ্টভাবে স্বচ্ছ শব্দরোধক হিসেবে এবং পরিবেশ সংক্রান্ত যাবতীয় বিধিমালা অনুসরণ করে জার্মানিতে তৈরি। এমনকি পাখির নিরাপত্তা সংক্রান্ত কোড মেনে নির্দিষ্ট দূরত্বে বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত কিছু সমান্তরাল রেখা দেওয়া রয়েছে, যা বার্ড সেফটি স্ট্রিপ নামে পরিচিত। বকুল ফুল গাছের নিচে সবুজ ঘাসে আসন পেতে নীরব পরিবেশে পড়াশোনায় ব্যস্ত একটি মেডিকেল কলেজের দুই শিক্ষার্থী। পাতা ফুলের ফাঁক বলে মিষ্টি রোদ তাদের ছুঁয়ে দিচ্ছে আলতো করে। ওপাশে বাবা মা যখন হাঁটায় ব্যস্ত, সন্তানরা তখন সবুজ ঘাসে খেলছে আপন মনে। বাইরে অসংখ্য গাড়ি মানুষ চলাচল করলেও স্বচ্ছ কাচ সদৃশ নয়েজ ব্যারিয়ার বা শব্দ নিরোধক থাকায় তার তেমন প্রভাব নেই পার্কের অন্তরে। শব্দ দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে রাখা দেশের প্রথম এ পার্কটি সংস্করণে ব্যয় হয়েছে প্রায় 13 কোটি টাকা। গত 1 ফেব্রুয়ারি সংস্কার কাজ শেষে জনসাধারণের জন্য পার্কটি উন্মুক্ত করে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের দাবির সঙ্গে একমত পার্কে আগত দর্শনার্থীরা। তারা জানান, ডিএনসিসির এ উদ্যোগ সত্যি ব্যতিক্রম। পার্কের চারপাশে সড়কে যানবাহন চললেও ভেতরে তেমন শব্দ নেই, যা দেশের অন্য পার্ক থেকে আলাদা। এছাড়া পার্কটির প্রাকৃতিক পরিবেশ ও নান্দনিক নকশা সবার পছন্দ হয়েছে। কেউ মোটামুটি আসে, ভালো ঘুরতে ভালো লাগবে, মানে নিরিবিলি আছে, নিরিবিলি আছে, শান্ত আছে, মানে ভালোই। পার্কে 6টা থেকে মনে করেন 10টা পরিমাণ প্রবেশ করতে পারবেন। পরিষ্কার কাজ করা, গাছে গাছগাছালিতে পানি দেওয়া, এই সেই আছে। সরেজমিনে দেখা যায়, পার্কের চারপাশে ঘুরিয়ে পেঁচিয়ে হাঁটা চলার পথ তৈরি করা হয়েছে। এই হাঁটা চলার পথ তৈরিতে কোনো গাছ কাটা হয়নি। গাছ বাঁচাতে হাঁটা চলার পথই কিছুটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, আবার কিছু গাছ রাখা হয়েছে হাঁটা চলার পথেই। দক্ষিণ পশ্চিম পাশে কৃত্রিম লেকের উপর করা হয়েছে স্টিলের সেতু। পার্কের দক্ষিণ পাশে প্রায় 100 ফুট উঁচু টিলা তৈরি করা হয়েছে। সবুজ এ টিলায় উঠতে রয়েছে সিঁড়ি। অনেক শিশু কিশোর ঘাসের উপর দিয়েই টিলায় উঠছে, খেলা করছে। অনেকে বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছেন, পড়ছেন দৈনিক পত্রিকা ও প্রিয় লেখকের বই। ছোট ছোট দলে ভাগ হয়ে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন খেলছে শিশু কিশোররা। ছোটবেলা থেকে আসি, মাঝে মাঝে খেলি। আগে খেলতে দিত, এখন আর খেলতে দেয় না। সৌন্দর্যে ঘেরা, তারপর অনেক ডায়াবেটিসের মানুষ এই জায়গা হাঁটতে পারে। হাঁটার জন্য মানে কি সুন্দর একটা পার্ক, আশেপাশে অনেক গাছগাছালি আছে এই পার্কে। আমার কয়েকটা বন্ধু বান্ধব আমার নিয়ার ছিল, কয় বন্ধু এই জায়গাটা খুব ভালো, তো আইসা দেখি আসলে সত্যি আমি কি জায়গা না কি আমার আসলে সত্যি খুব ভালোই লাগছে, আনন্দ ফিল করছি। আর এই গ্লাসগুলো দেখে আরও আমার খুব ভালো লাগছে, বাইরে একটা শব্দটা আসতেছে না, এই কারণে আর শব্দ শুনার কারণে কোনো সমস্যা হচ্ছে না এই জায়গাটায়। শহীদ ডাক্তার ফজলে রাব্বি পার্কে নীরব পরিবেশে নিয়মিত গ্রুপ স্টাডি করেন তেজগাঁওয়ের MH সমৃত মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাজিদা ও ইশতিয়াক আহমেদ আপন। আলাপকালে ইশতিয়াক আহমেদ আপন জাগোনিউজকে বলেন, তো এখানে যেমন আমরা সকাল থেকে পড়তেছি, দেখা যাচ্ছে একটু 2-3 ঘন্টা পরে একটু হেঁটে আসলাম, একটা প্রাকৃতিক পরিবেশ। আর দেখা গেলো যে লাইব্রেরিতে পড়া অথবা অনেক জায়গায় দেখা যাচ্ছে একটু কলহ একটা ব্যাপার আছে, কিন্তু এইটা একটা পার্ক হওয়া সত্ত্বেও এতটাই সুন্দর আর নেচারের যে ব্যাপারটা আছে, সেই জন্য আমরা দেখা গেছে যে একটু হেঁটে আসতেছি, আমাদের মাইন্ড ফ্রেশটাও হচ্ছে এবং মানে খুব সুন্দর স্মুথভাবে পড়াটা কন্টিনিউ করতে পারছি। অন্যান্য পার্কে দেখা যায় যে মানে অনেক বেশি কোলাহল থাকে, অনেক মানে তারপরে ধরেন আরও তো অনেক কিছুই আছে যেটা মানে এইখানে হচ্ছে না, এখানে মোটামুটি সাইলেন্ট পরিবেশ। পার্কে ফুটপাথ সংলগ্ন খোলা জায়গা ও বসার ব্যবস্থা, গাড়ি ড্রপ অফ ও সাইকেল পার্কিং ব্যবস্থা, গাছপালা ও সবুজায়ন, হাঁটাপথ, হাঁটাপথের ছাউনি, লাইটিং, বসার বেঞ্চ, স্প্রিংকলার ও অন্যান্য সুবিধা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ব্যবস্থা, পানি শোষণ চ্যানেল ও ড্রেনেজ, রেইন গার্ডেন ও জলাধার, সেতু সহ নানান ব্যবস্থা করা হয়েছে। গুলশান নিকেতন আবাসিক এলাকা সংলগ্ন ডাক্তার ফজলে রাব্বি পার্ক, ফলে নিকেতনের অনেকেই সকাল বিকেলে এই পার্কে হাঁটা চলা বাচ্চাদের নিয়ে বেড়াতে চলে আসেন। তাদেরই একজন জেসমিন আক্তার। আলাপকালে জেসমিন আক্তার বলেন, অনেক ভালো লাগছে, এখন অনেক সুন্দর পরিষ্কার, এই জিনিসটা খুব ভালো লাগছে। আগে তো মানে এরকম পরিবেশ ছিল না, এখন পুরো পার্কটাই অন্যরকম হয়ে গেছে। এখন ডিজাইনের যে বসার, তারপরে যে মানে ক্যাটালগটাই পরিবেশ অন্যরকম করে দিয়েছে। মধ্যবাড্ডার বাসিন্দা জাহাঙ্গীর আলম গুলশান একের একটি বেসরকারি অফিসের গাড়ি চালকের চাকরি করেন তিনি। মঙ্গলবার দুপুরে কাজের ফাঁকে কয়েকজন সহকর্মী নিয়ে পার্কে বেড়াতে যান জাহাঙ্গীর। আলাপকালে বলেন, আগের তুলনায় অনেক লোকজন বিকেলে সকালে অনেক মানে এখান থেকে আশেপাশে যারা শিল্পপতি বড় লোক যারা আছে ও সাধারণ মানুষজন যারা আছে সবাই আসে হাঁটার জন্য, আসে অনেকে বিকেলে দৌড়ায়, তো এই মানে খুব সুন্দর আলহামদুলিল্লাহ আগের থেকে।
গুলশান একের পুলিশ প্লাজার ঠিক বিপরীত পাশে চারদিকে স্বচ্ছ কাচের শব্দরোধক দিয়ে ঘেরা ডাক্তার ফজলে রাব্বি পার্ক। পার্কের উত্তর পাশে মূল ফটক। এই ফটকে ইংরেজি বর্ণ এস এর আদলে তৈরি করা হয়েছে প্রবেশপথ, ফলে ফটক দিয়েও ভেতরে তেমন শব্দ ঢোকে না, অন্য পাশ দিয়েও শব্দ তেমন আসে না। তবে পার্কের বাইরে চারপাশের সড়কে যে শত শত যানবাহন হর্ন দিচ্ছে তা বোঝা যায়। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।